আমাদের ম্যাজিক জেঠুকে কিনতে এসেছিল লোকটা বলছি বলছি বলবো বলেই তো শুরু করলাম তো আমাদের পাড়ার ম্যাজিক জেঠু সেই ছোট্ট থেকেই দেখে আসছি জেঠুর ম্যাজিক অসুখে বিসুখে সে ছোট বড় যাই হোক সবাই ছোটে ম্যাজিক জেঠুর বাড়ি পুরনো বাড়ি বিরাট বাগান সেই বাগানে একটা বটের তলায় ম্যাজিক জেঠুর ম্যাজিকের ছোঁয়া পেতে ছুটে আসে আট থেকে আশি জেঠু ওই হাসি মাখা মুখে কি যে বলে দেয় লোকজনের জ্বর জ্বালা সর্দি কাশি সব উধাও হয়ে যায় একটু সিরিয়াস কিছু যেমন হার্ট কিডনি লিভারের ব্যাপার হলে হাসির সাথে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া বিশ্বাস করুন আমার চোখে দেখা কানে শোনা সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন ম্যাজিক জেঠু বোঝে কার জন্য ওই মিষ্টি হাসি আর শান্তির স্পর্শের সাথে কিছু তেতো ওষুধ অথবা ছুরি কাঁচির খোঁচা দরকার জেঠু তাদের বলে দেয় আর্ধেকটা তো তারা সেরেই যায় জেঠুর ম্যাজিকে বাকিটার জন্য তারা জেঠুর বলে দেওয়া জায়গায় যায় তো আমাদের এমন ম্যাজিক্যাল পাড়াকে কেন্দ্র করে আশেপাশের বেশ অনেকটা এলাকা জুড়ে ডাক্তারের দেখা আজকাল খুব একটা মেলে না আবার ডাক্তার যদিও মেলে ওষুধের দোকান ওই হাতে গোনা তিনটে তাও আবার চলে কোনো মতে ধুকে ধুকে এমন অনাচার আর কতদিন সহ্য হয় বলুন বড় বড় ওষুধ কোম্পানিগুলো যার পর নাই চেষ্টা চালিয়ে হাল ছেড়ে দিয়েছে এই এলাকায় বিক্রি বাড়ানোর কিন্তু প্রায় হাজার তিরিশ জনসংখ্যার একটা বাজার এভাবে ছেড়ে দিতে যেন কিছুতেই রাজি নয় একখানা নতুন উর্তি ওষুধ কোম্পানির মালিক তার সেলস টিমের উপর আর ভরসা না রেখে সে ঠিক করে নিজেই যা করার করবে আর সেই করা বলতে অন্য কিছু নয় স্বয়ং ম্যাজিক জেঠুর সাথে দেখা করার একটা দিন ঠিক হয় সেদিন ম্যাজিক জেঠুর বাড়ির সামনে অনেক পুলিশ সাধারণ মানুষ স্বেচ্ছায় কিছুটা সময় ছেড়ে দিয়েছে ওই ওষুধ কোম্পানির মালিকের জন্য ম্যাজিক জেঠুকে ওই লোকটা সোজাসুজি পয়েন্টে কথা বলে আপনার ম্যাজিক তো আমাদের ব্যবসার ট্র্যাজিক সিচুয়েশন করে দিয়েছে আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি আমি এখান থেকে বেরোনোর সাথে সাথে আপনার ম্যাজিকও আমার সাথেই বিদায় নেবে আশা করি আর বেশি কথা বলার কোনো দরকার নেই আপনি ওই বটতলায় বসে নাটক গল্প সঙ্গীত সবকিছুর চর্চা চালান কিন্তু নো মোর ম্যাজিক শো আপনি আর আমি ছাড়া ঘরে আর কেউ নেই আমাদের মধ্যেকার এই কথাও কেউ জানবে না ম্যাজিক জেঠু খপ করে লোকটার ডান হাতের কবজির কাছে ধরে বলে থাম বাবা থাম তোর এমন অসুখ বাঁধালি কি করে বাপ আমার তবে চিন্তা করিস না সেরে যাবি এই বলে লোকটার মাথায় হাত বোলাতে যায় ম্যাজিক জেঠু লোকটা জেঠুর হাতটা ধরে এক টানে সরিয়ে দেয় আর মাথার চুলগুলো ঠিক করতে করতে বলে বুঝল কি থামা নেবার আপনি তো দেখছি আমাকেও হিপনোটাইজ করতে চেষ্টা করছেন আমি পুলিশে দেব আপনাকে জেঠু একই রকম আদর ভরা গলায় বলে সে দিস বাপ তুই আগে সেরে ওঠ তারপর দিস পুলিশে লোকটা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হতেই জেঠু আবার লোকটার হাত ধরে বলল দাঁড়া বাপ দাঁড়া রাগ করিস না তোর চেক আমি নেব তবে আজ নয় কাল এই বলে জেঠু আড়াল করে একটা কাগজে কি সব লিখল সেই কাগজটা লোকটার হাতে দিয়ে বলল এই একটা শর্তে আমি চেকটা নেব বল মানবি কিনা লোকটা তো কিছুই বুঝতে না পেরে চাকা খাওয়া চোখে মুখে বলল। মানব কিন্তু এটাই কি শর্ত লেখা আছে না রে পাগল এতে শর্ত নয় তিনটে প্রশ্ন আছে আজ সারা দিনের কাজের শেষে বাড়ি ফিরে সময় নিয়ে আরাম করে পড়িস উত্তরগুলো কাল এসে আমাকে বলিস আমি উত্তর শুনেই তোর চেক নিয়ে নেব লোকটার তো কৌতূহলের সীমা ছাড়িয়ে যাচ্ছে কি এমন তিনটে প্রশ্ন যার উত্তর দিলেই বুড়ো চেক নিয়ে নেবে সে জিজ্ঞেস করে কিন্তু উত্তর যদি ভুল হয় জেঠু হেসে বলে উত্তর ভুল হবে এমন প্রশ্ন আমি করি না বাপ ভুল উত্তর দিয়ে কেউ কষ্ট পাক তা আমি কখনোই চাই না লোকটার যেন অর্ধেকের বেশি যুদ্ধ জিতে ফেলার একটা উপলব্ধি হয় এমন সহজ শর্ত আবার ঠিক ওই সহজ শর্ত ব্যাপারটাই তাকে নিশ্চিন্ত হতেও দেয় না যাই হোক জেঠুর বাড়ি থেকে বেরোনোর পর খুব বেশিক্ষণ ওই কাগজ না খুলে থাকতে পারল না ওষুধ কোম্পানির মালিক গাড়িতে অফিস যাওয়ার পথেই ওই কাগজ বার করে পড়ে ফেলল তিনটে প্রশ্ন এক বাপ তোর ওই সুন্দর ভুরুজোড়া কবে শেষবার সোজা ছিল উঁচকে না থেকে দুই বাপ তোর মাথার পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো কবে শেষবার অনেকটা সময় বেশি এলোমেলো হয়েছিল আর তিন বাপ আমার মনে পড়ে কবে তোর গালের মাংস পেশিগুলোর অজান্তেই মুখে হাসি ফুটেছিল লোকটার খুব ইচ্ছে হয় একবার আয়নার সামনে দাঁড়াতে একটা প্রশ্নের উত্তর তার যে জানা নয় উত্তরের কথা না হয় বাদই দেওয়া গেল এমন প্রশ্নের মুখোমুখি সে কোনোদিন হবে সেটাই কি সে কখনো ভেবেছে মাথা মন তোলপাড় পাড় হতে থাকে সে শুধু চায় একবার একবার আয়নার সামনে দাঁড়াতে উত্তরগুলো পেতেই হবে ওই আয়নার প্রতিবিম্ব যেন তাকে সেই উত্তর বলে দেবে কেন এমন মনে হচ্ছে তার অফিস না গিয়ে বাড়ি চলে যায় সে কাগজটা হাতে ধরে নিজের শোয়ার ঘরের আয়নার সামনে দাঁড়ায় কিছুক্ষণ স্থির হয়ে শান্ত হয়ে নিজেকে দেখেছে কতদিন পর যেন নিজেকে দেখে সে ধীরে ধীরে নিজের কোঁচকানো ভুরুজোড়াকে মুক্তি দেয় বহুদিন পর টান টান হয়ে সে যে কি এক আড়মোড়া ভাঙে তার ভুরুজোড়া সে যে কি আরাম কি শান্তি এরপর হাতে করে নিজের চুলগুলো ঘেঁটে দেয় সে কতদিন পর চুলগুলো যেন হই গোল করার মেজাজে ফেরে হঠাৎ তার চোখ পড়ে তার স্মৃত হাসির দিকে এমন পাগলা দাসু চেহারা দেখে হাসি না ফুটে যায় কোথায় কিন্তু কই গালের মাংস পেশি কোনো হলো না বোর্ডরুমে রুমে ক্লায়েন্টের সামনে যেটা ছাড়া এক ফোঁটাও হাসি ফোটে না সে ছুট্টে আসে ম্যাজিক জেঠুর বাড়ি আর কোনো পুলিশ পাহারা নয় আর কোনো খালি ঘর নয় বটতলায় তখন ম্যাজিক শো চলছে জেঠুর সামনে জোর হাতে ব্ল্যাঙ্ক চেকটা ধরে সে বলে এই নিন আমার ফিজ আমি সেরে গেছি আপনার মতো ম্যাজিসিয়ান কোনো কিছু ছাড়াই যদি এমন ম্যাজিক করতে পারেন তাহলে একটু আতটু পার্থিব জিনিস হাতে পেলে আরো কত বড় ম্যাজিকই না করে দেখাতে পারবেন শুধু সেই প্রার্থনা করে এই চেকটা আপনার পায়ে রাখলাম